সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন দিন, নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সকালবেলা। এই যে এখন ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ কলগেট নিয়ে বসে পড়েছি এই বাড়ির সামনে। তো গতকালকে এসেছি তা আমরা ওরকম সন্ধ্যাবেলার দিকে, তখন কটা বাজে, 8টা সাড়ে 8টা নাগাদ। তো যাই হোক, তখন এসে তারপরে সারাদিন যেহেতু বাইরেই ঘোরাঘুরি, তো ওই জন্যই আর শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো বলে আর ভালো লাগছিল না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই যে উঠলাম, তো যাই হোক, উঠে এখন দাঁত মাজা হবে, তারপরে একটু চা পানি খাওয়া হবে। কে তেলাপিয়া? হ্যাঁ বাপ, এখানে মাছ কিনছে দেখি। কি মাছ? নাও জ্যান্ত। হ্যাঁ জ্যান্ত মাছ, আমাদের কাছছোড়ার মাছ, সবই জ্যান্ত। জলকরের? হ্যাঁ। চিংড়ি মাছ নেই তো, একটু অল্প আছে 100 গ্রাম। নাও কি তোমার নাও তো পিস। সকালবেলা সুন্দরী এসছে আমাদের বাড়ি। কি ব্যাপার, কালকে তোকে খুঁজে পেলাম না? হ্যাঁ মাছ বাবা আনতে গেছে, ব্যাস অমনি চলে গেছে দৌড়িয়ে। ওই দেখো এটাও কি শুধু ধান নিয়ে যাওয়া হচ্ছে? এখন সব জমির থেকে ধান উঠছে আর আমাদের এদিকে ধান সবে এভাবে নিয়ে যাওয়া হয়, মানে জমির থেকে নিয়ে আসে বাড়িতে। আর আমার না গলাটা ভীষণ ব্যথা হয়েছে, এই জায়গাটা গলা ব্যথা হয়েছে আর কাশি হচ্ছে। কালকে ওই ঠান্ডা জল টল খেয়েছিলাম তাতে ওই গলাটা ব্যথা হয়েছে, আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, এর জন্য দেখি একটুখানি ইয়েতে ওই বাসক পাতা যেগুলো হয় না, ওই পাতা যদি খুঁজে পাই তাহলে ওই পাতার একটু রস খাবো খালি পেটে। বাপ এখানে এখন নারকেল নিয়ে বসেছে, নারকেল কটা জোগাড় করে রেখেছিল। সামনেই তো আমাদের আর কি বাড়িতে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো, দীপানিতা লক্ষ্মী পুজো, তো ইয়েতে নাড়ু বানাবে তাই হবে। হয়ে যাবে একা একা, এই এই নারকেলের সারাশিটা, নারকেল ছাড়ানোর সারাশিটা কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হয়েছিল। ওই দেখো সুন্দর ছাড়ানো হচ্ছে, এই কটা আছে, এই কটাই কতগুলো নাড়ু হবে তাই তো বলছি। মা এখানে চা বসিয়ে দিয়েছে, তো সকালে সবার চা হয়ে গেছে খাওয়া, আমি একটু লেট করে উঠেছি তাই এখানে শুধু আমার চা হচ্ছে, এই যে 1 কাপ। ও তুমিও খাওয়া, আমি তাহলে দুজনের চা। হ্যাঁ ঠান্ডাই সবারই, এই পড়বি না দাঁড়া, বিস্কুট ডেকেছে হাতে বলে খাবে না নাকি, ও আবার খাবে না। একটু চাটা খাওয়া হবে, মা এই যে আমার আর মার জন্য চা করলো এখানে টেবিলের উপরে। চা খাচ্ছিলাম সেই সময় এই যে এই করেছে মেয়েটা চুলগুলোকে আবার আশ্রে দিয়ে তারপরে এই বেলুনি করে দিয়েছে, বলছে ভাল লাগবে, করে চটি বানিয়েছে, চটি কি বলে এগুলোকে, মাছের কাঁটা বলে মনে হয় এই বেলুনিগুলোকে, মাছের কাঁটা, তো এই বানিয়ে দিয়েছে। এখন দেখ চা চাটা খেলাম, খেয়ে যে বসে আছি, গলা টলা বেশ ভালোই ব্যথা হয়েছে, কথা আমি তোমাদের সাথে বলতে পারছি না, এই এই জায়গাটা ব্যথা। আমাদের এই যে বাড়ির সামনে স্কুলের বাচ্চারা সব চলে এসছে সকালবেলা, এখন ওই দোকানে দাঁড়িয়ে খাবার কিনছে সব, স্কুলের সামনেও দেখো কতগুলো বাচ্চা। আর এখানে একজন ডাব ব্যাপারী সাইকেলে ডাব রেখে চলে গেছে অন্যদিকে, দেখতে গেছে যে আর কারোর কাছে ডাব আছে কি। বাবে শুধু এই কাকিমার মেয়ের পিছনে লাগবে, দাঁড়াও বুনু ওখানে বসে আছে, বুনুর পিছনে লাগছে আসলেই। হ্যাঁ দাও তুমি। তো এইখানে এই যে চা বানিয়ে নিলাম চারজনের জন্য, মা বাপি বৌদি আমি। বাপি এখানে বসে বসে এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এই যে হ্যাঁ তো ইয়ে করছে এখন ওই
ঠান্ডা পড়ে গেছে বলে ফ্যানটাকে এখন এই কাপড় দিয়ে মুড়িয়ে এবার তুলে রাখবে উপরে বাঙ্কারে। আর মা ওদিক দিয়ে সিঁড়ি ঝাড় দিচ্ছে সব। তা এখন আমি আর বৌদি আমরা দুজন মিলে একটু বেরোলাম, যাচ্ছি চুড়িদার আনতে। তো ওই যে ঠাম্মির বাড়িতে গেছিলাম না চুড়িদার ইয়ে করতে, তো আজকে বলেছিল দেবে, আজকে না কালকে সন্ধ্যাবেলা বলেছিল দেবে, তা সন্ধ্যাবেলা আর যাইনি ওই ঠান্ডা ঠান্ডা এসেছিল বলে। তাই যে এখন যাচ্ছি দেখি। আর বৌদি চুল বেঁধে দিয়েছে এরমভাবেই রেখে দিয়েছে, এটা আর খুলিনি এই টুনটুন পাখিটাকে। তো এই যে দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম, এই তো এই হলো ঠাম্মির বাড়ি। তো দেখি আছে কি বাড়ি, এখন তো মাঠে যাই দেখি আছে কি। এই গাছটায় ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, লাল হয়ে গেছে, কি দারুণ লাগছে না দেখতে, হেভি লাগছে। আলপনাটা এই গাছে দেখো কি সুন্দর, ভালো লাগছে বেশ। ফিটিংস পরলে ওই রোগাদের হয়, হেঁটে হেঁটে আস্তে আস্তে আবার দাদাভাই দেখি আসছে, তো উঠে পড়লাম টোটোতে। চলো এই ক্লাবে দুর্গাপূজা হচ্ছিল, এই যে বলে প্যাসেঞ্জারদের ভাড়া নেবা। কিন্তু এখন রান্না করছে, আজকে তেলাপিয়া মাছ রান্না হবে, এই যে পিঁয়াজ পিঁয়াজ দিয়ে এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে। এখানে কি হচ্ছে দেখি, আলু হচ্ছে ভাজা, ঢেকে ঢেকে রান্না হচ্ছে, ঢেকে ঢেকে আর হবে হলো লাল শাক, এটা মাছে যাবে এই আলু কটা। কি ঠাম্মি ও দুধ দিতে এসছে, এসছে এখন। তো দেখি কি কি দেয়, দেখি পুজোর জামাগুলো সব ছোট ছোট দিল, পড়তে পারলাম না। এবার দিতে এসে নাইটি বলে, নাইটি বলি মোটা হতে থাকো, হ্যাঁ সেইটাই সেইটাই, সেটা তার কাকুর দোষ না। এই ওনাটা ভালো লাগছে লাল লাল হলুদের, এটা 100 টাকা বলছে। হাউস কোট পরতে হবে না, এইটাই ঠান্ডার ফুল হাতা না, বা হেভি কালার তো, হেভি কালার তো, বা ঠান্ডা পড়ে যাচ্ছে ফুল হাতা। এখানে এখন খাবার দাবার নিয়ে চলে এসেছি আমরা, খাওয়া দাওয়া হবে, আলু হচ্ছে ভাজা, লাল শাক, আর ওই হাঁড়িতে আছে ভাত, এখানে কি আছে দেখে নি, মাছের ঝোল, মাছ আর ডিম একসাথে, ঠিক আছে পাইল। হ্যাঁ আর একটা ওইখানে আছে, ওই যে কি মাছ ওর সরাও দেখি কি মাছ, এখানে পোনা মাছ। এই স্নান করে, হ্যাঁ হ্যাঁ ভালো হচ্ছে, স্নান করে আসলাম, এসে এই একবার খেয়ে দিয়ে ভাবছি কি যে একটুখানি শোব, এই ঠান্ডা লেগেছে তো কেমন যেন হচ্ছে, মাথাটা তো সব ব্যথা করছে। তো মা আবার বলছিল বিকেলে হাসপাতাল যাবে, কি করে দেখা যাক। এই দক্ষিণ পাড়ায় ঢুকতেই যে নতুন বাড়িটা করেছে না, ওই বাড়িটাই। তাই যে খেয়ে দিয়ে উঠলাম সবাই মাত্র, আর মানে চোখ মুখ দেখে বুঝতে পারছো একটু মানে জ্বর জ্বর ভাব চলে এসছে ভিতর থেকে, ঠান্ডা তো লেগেছেই, গলা ব্যথা সকাল থেকেই বলছি যে কাশি হচ্ছে, গলা ব্যথা করছে, আর এখন মানে গায়ে একটু জ্বর জ্বর ভাব। তো মনে হচ্ছে যে এরকমই শুয়ে পড়ি, মাত্রাটা কপাল টপাল দিয়ে পুরো একদম যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তো দেখি একটুখানি শুয়ে রেস্ট নিই, আশা করছি বিকেলের মধ্যে শরীরটা ঠিক হয়ে যাবে, দেখা যাক। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তাই যে এখন ঘুম থেকে উঠলাম, তো ওই যে দুপুরবেলা শুয়েছিলাম, তো শোয়ার সময় একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, কারণ ভিতরে ভিতরে জ্বর একদম গাটা না ইয়ে দিয়ে এসছে, কাপ দিয়ে এসছে, তো ওই জন্যই একদম মুড়িয়ে সুড়িয়ে শুয়েছিলাম। তো যে প্যারাসিটামল খেয়ে বেশ একটু ভালো লাগছে, জ্বরটা একটু কমেছে, আর তাছাড়া এই গলার এখানটা তো সকাল থেকে বলছি যে একটা ব্যথা হয়েছে। তো যাই হোক, আর মানে বেশি কথাও বলতে পারছি না, নাইলে আমার কথা এরকম আস্তে আস্তে তোমরা শোনো, কত জোরে জোরে আমি কথা বলি সবসময়, সত্যি শরীরটা খুব খারাপ লাগছে। এই সবেমাত্র ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে একটুখানি বসে আছি, তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। তো এই জন্যে ক্যামেরাটা অন করলাম, দাদাভাই বৌদি তারপরে পাশে বাড়ি কাকিমার ছেলে মেয়ে সবাই মিলে গেছে হলো হাসনাবাদে। তো বাপি আবার বাড়ির সামনে দিয়ে মশলা মুড়ি যাচ্ছিল, তো সেখান থেকে মশলা মুড়ি নিল, আর এই যে এটা হলো ছোলা বুট মাখা। আর বৌদি গেছিল ইয়েতে, বললাম না হাসনাবাদ গেছিলো, সেখান থেকে এরকম পায়ের নখ চুটকে নিয়ে এসছে দাদাভাই আর বৌদি। তো এটা আর এই যে 14 প্রদীপ,
প্রদীপ নিয়ে এসেছে দীপাবলির জন্য। আমি বৌদি মা সবাই মিলে বাঁচলাম, দেখো আরো লঙ্কা বেরোচ্ছে। বাপি মনে করেছে সর্দি জ্বরে একটু বেশ ঝাল ঝাল হলে ভালো লাগবে, লঙ্কা দিতে বলেছে, এত লঙ্কা দিয়েছে, কি অবস্থা। তা শুধু আমার কি শরীর খারাপ না, এদিকে মাও দুপুরবেলার থেকে দেখছি নাক টানাটানি শুরু করে দিয়েছে, মাথা ব্যথা করছে দুজনারই। বৌদি এখন একটু সুস্থ আছে, ও আর কি ঠান্ডা জল খায়নি, ওর একটু হাঁচি হাঁচি হচ্ছে, ও ঠান্ডা জলটা খাইনি ওই জন্য ওর একটু ভালো লাগছে। আর তাছাড়া আমরা দুটো মিলে এখন নাক টানাটানি করছি, নাক দিয়ে কাঁচা জল পড়ছে। আর আজকে ওই কাকুর কাছে কটা নাইটি নিলাম আর জামা এনেছিলাম চুড়িদার, তো সেগুলো এখনো পরে দেখা হয়নি, একটু দেখবো। সে আর শরীরটা ভালো লাগছে, জ্বর টর এসছে ওই জন্য আর ইচ্ছা করছিলো না। যাই হোক, তো দেখি তোমাদের দেখাচ্ছি তারাও নাইটিগুলো। আমি আবার এরকমভাবে ঘোমটা টোমটা দিয়ে নিয়েছি, বাইরে না ঠান্ডা হাওয়াটা খুব লাগছে। দাদা ভাই আবার এনেছে হলো ঘুগনি আমার আর মার জন্য, বাপি ও ভালোবাসে না। সন্ধ্যাবেলা আদা দিয়ে লিকার চা খেয়েছে, আদা গোলমরিচ লবঙ্গ তুলসী পাতা এগুলো সব দিয়ে ভালোভাবে ফুটিয়ে আচ্ছা করে। আর এই বাইরের হাওয়াটাই কান টান গলায় টলায় লাগলে না একদম আটকে আটকে যাচ্ছে, নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে, তার আর কি বলবো। কি সব পড়েছে, ফটো তুলে তোমার বাড়িতে পাঠাবো। তো এই যে আমাদের কিন্তু গরম গরম কফি রেডি সবার জন্য, চলো নিয়ে যাই। এখন বড় যে কাপটা দেখতে পাচ্ছ ওটা আমার, আর এই ছোট তিনটে তিনজনের। এই নাও দাদা ভাইকে দিয়ে আসো তো বৌদি, ভালো একটা। তাই যে এখন বসলাম, যে যে জামা কাপড়গুলো আনলাম সকালে চুড়িদার সেগুলো দেখাবো। তাই এই যে এই পিসগুলো বানিয়েছিলাম, বানাতে দিয়েছিলাম, বানিয়েছি। তো এগুলো চুড়িদার আর কি, এটা পিছন পিঠ আগে খুললাম, গোল গলা, এটা আবার পিছনে গোল সামনে চৌকো, ভাল লাগছে বেশ। এগুলো এখনো গায়ে দিয়ে পরে দেখিনি। এই যে এর সাথে প্যান হলো, এটা ওই যেরকম প্যান আমি পরি ওই ধুতি প্যান্ট টাইপের, ওরকমই প্যান্ট করেছি। তবে এই পিসগুলো না ওড়না নেই, এই হলো সমস্যা। এ একটা নীল কালারের, এমা ক্যামেরাতে পুরো কালো দেখাচ্ছে, ডিপ নীল একদম। হ্যাঁ চুড়িদারটা পিসটা এই যে, এটা পুরো নীল কালার, টিপ 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 পুরো ইয়েতে চুড়িদারে বেশ সুন্দর। এক একটা এক এক রকম গলা করে দিতে বলেছে, এটা যেমন সামনে গোল করেছে পিছনে চৌকো করেছে পিছন পিঠটা। এটার প্যান্টটা আবার প্লেন পুরো, এ দেখো। আর তাছাড়া দুপুরে এই যে নাইটি কিনলাম, নাইটিগুলো বেশ সুন্দর। আর সামনে যেহেতু ঠান্ডা পড়ছে, সামনে বলছে ঠান্ডা, তখন থেকে পড়া শুরু করে দিয়েছে, তো এই নাইটিগুলো বেশ সুন্দর। কাপড়গুলোও যেমন, কালারটাও সেরকম। এই দেখো এই গলার মধ্যে হাতটা বেশ থ্রি কোয়ার্টার হাতা, পরে দেখেছিলাম খুব সুন্দর। এই একটা কিনেছি আর একটা সেম এই এর মতোই, এটা হলো হলুদ কালার, আর এটা আবার আলাদা, ওই দুটোর গলা একই রকম। আর এটার আবার গলাটা হলো গোল গলার মধ্যে, খুলে নি। আর কাকু বললো যে চুড়িদার আনতে ভুলে গেছে, মানে ওই যে কুর্তিগুলো নিই তো কুর্তি আনতে ভুলে গেছে, ওগুলো সামনে শুক্রবার নাকি এনে দেবে বললো। এটা আবার গোল গলার মধ্যে থ্রি কোয়ার্টার হাতা। এই দেখো সেই ওই যে ভিক্টোরিয়া সামনে থেকে যে গোলাপ ফুলগুলো কিনে আনলাম না, ওগুলো বৌদি এরকমভাবে কেটে এই জলের মধ্যে রেখে দিয়েছে। ফুলগুলো গতকালকে তো ফুটে গেছে, কড়ি কড়ি ছিল, সুন্দর ফুটেছে। আর কটা আবার পানা ফুল এনে রেখে দিয়েছিল এর মধ্যে, হ্যাঁ দাদা ভাই। তো সেই ফুলগুলো সব শুকিয়ে গেছে সকালে এনেছিল, আর এই এই যেটা কড়ি ছিল সেইটা ফুটেছে এখন।
আমাদের এখন ফ্রিজটা আপাতত এখানেই রাখা হয়েছে ঘর থেকে বার করে, এই সিঁড়ি ঘর, এখানে টোটো চার্জ দেওয়া হচ্ছে এখানে। তাই যে সবে মাত্র আমাদের খাওয়া দাওয়া শেষ হলো আজকে রাতের, তো যাই হোক চলো আজ সারাদিন তো এরকমভাবে ঘরের মধ্যেই আমরা কাটালাম। সবার কি শরীর খারাপ, শরীর খারাপ নিয়ে সামনেই কালী পুজো, তো জানি না কালী পুজোর দিন আবার বাড়িতে লক্ষ্মী পুজো, তো ঠিকঠাকভাবে সব কিছু ভালোই ভালোই মিটে যাক বাবা, এটুকুই ভগবানের কাছে আর কি চাই। তো চলো আজকে ভিডিওটাই বন্ধই রাখছি, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতো এখানে তোমাদের সাথে টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।